আসসালামু আলাইকুম, সকলকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মবিলিতে। খুব ভোর সকালবেলা 6:20 বাজতেছে, চলে আসছি কমলাপুর গরুরহাটে। এটা আসলে রাস্তাতে ব্রাদার্স ক্লাব সংলগ্ন মাঠটা, যেটা মধ্যমিতা হলের পিছনের রাস্তাটা আর কি। কিছু মাঝারি সাইজের গরু আনলোড হয়েছে, এগুলি ব্যাপারীরা এগুলিকে বাসের মধ্যে বাঁধার ব্যবস্থা করতেছে। সব গরুগুলি ক্লান্ত, অনেক গরুগুলি ফিরে গেছে। এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান, একটা বিশাল বড় একটা ষাঁড়, বড় গরু ফিরে আছে তার চারটা ধরে। বিশাল ষাঁড়গুলি চার দাঁত, ছয় দাঁতের সুন্দর, মাশাআল্লাহ। মধুমিতা হলের পাশের রাস্তায় অনেক গরু আসছে, মাঝারি আকারে খুব চাহিদা সম্পূর্ণ গরুগুলি এখানে বেশি দেখা যাচ্ছে। ছোট ছোট সব গরু রেস্ট নিতেছে, ব্যাপারীরা শুয়ে আছে, কারণ হলো সারা রাত অনেক দূরের থেকে হয়তো জার্নি করে আসছেন। মধুমিতা হলের পাশের সোনালী ব্যাংক কলোনি এবং বাংলাদেশ ব্যাংক কলোনির সামনের রাস্তাটা, আপনার পাশের রাস্তাটা সুন্দর একটা লাল সাইবার, ছোট ছোট দেশাল গরুগুলি চাহিদা সম্পন্ন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সাইবল গরু, অনেক সুন্দর, গলা কম্বল, নাভি, মাথা সবই। পাশে আরেকটা আছে লাল গরু, চাহিদা বেশি বলে সবসময় হাটের মধ্যে লাল গরুটাই বেশি দেখা যায়। অনেক বড় এখনো গরু আসা ভালোভাবে হয় নাই। আরো সামনে আজকের দিন আগামীকালকে ইনশাল্লাহ গরুর হাটটি পুরো ভরে যাবে, কমলাপুর গরুর হাটটি। যে বিশাল বড় একটা ষাঁড় গরু, সম্ভবত উলবাড়ির একটা বিশাল বড় ষাঁড়। কালো একটা ফিজিয়ান ক্রস গরু, গরু ব্যাপারীরা বালু দিয়ে রাস্তাটাকে গরু বসা এবং থাকার জন্য উপযোগী করতেছে। সাদা একটা দেশাল ষাঁড়, যে ব্যাপারীরা মাথায় করে বালু বিভিন্ন জায়গা থেকে আনতেছে। আসলে সোনালী ব্যাংক কলোনির সামনের রাস্তাটা কাজ হয়েছিল, এরপরে এটা ইটের সলি ইয়ে দিয়েছে, সলিং ইট বসাইছে, কিন্তু কংক্রিট বসাইছিল, কিন্তু সেখানে আর কোনো কাজ হয় নাই। এর আগেই গরু এসে গেছে, সেজন্য একদম গরুতে
থাকার জন্য ব্যাপারীরা ব্যবস্থা করতেছে পাশের থেকে বালু এনে। খুব সুন্দর একটা দেশাল, তার চোড়া গরু, একদম দুইটা গরু একই রকম, একই রকম, একই সাইজের দুইটা, একটা বসে আছে এবং একটা দাঁড়িয়ে আছে। মনে হয় দুইটাই আপন ভাই। সুন্দর সুন্দর গরু দেখতে মাশাআল্লাহ অনেক ভালোই লাগে। আরো গরু আসবে, আরো গরু আসবে, অনেক গরু আসবে। ব্যাপারীরা গরুর খাবারের বস্তায় ঘুমিয়ে আছে। গরুর হাটে গরু বিক্রি করতে আসাটা খুবই কষ্টকর। চার পাঁচ দিন খাওয়া দাওয়া থাকার, এরপরে যদি বৃষ্টি হয় তাতে তার কোনো কথাই নেই, কষ্টের আর কোনো সীমানায় থাকে না, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মাশাআল্লাহ দুইটা সাহিওয়াল গরু, দোনোটাই একই রকম দেখতে। অনেকে একসাথে যারা দুইটা গরু একসাথে নেয় তারা চিন্তা করে যে একই রকম কিনতে, একই কালারে কিনতে, দেখতে সুন্দর। গতকাল রাতে এসব জায়গায় গরু ছিলই না। এই যে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনের রাস্তাটা, আজকে সকালবেলা এখন বাজে 6:30 থেকে একটু বেশি, গরুতে পুরা পরিপূর্ণ হয়ে গেছে। আরও গরু আসবে, এই যে দেখানো যাচ্ছে যতটুকু আছে সব গরু আর গরু।